বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার যা করেছে তা ইতিহাসে বিরল যা ইতিপূর্বে কোন সরকার ক্ষমতা এসে করতে পারেনি বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল আজ দুপুরে জামালপুরে ইসলামপুরে পোড়াচোর শাহ মোজাম্মেলিয়া আহমেদিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন প্রধান অতিথির বক্তব্যে তিনি তিনি মন্তব্য করেন বলেন বিএনপি সরকার উন্নয়নের নামে দেশে শুধু জঙ্গি তৈরি করেছিল আর আওয়ামী লীগ সরকার গত চোদ্দ বছরে জঙ্গি নির্মূলে সক্ষম হয়েছে তার বাস্তব প্রমাণ চোদ্দ বছরে দেশে একটি বোমাও বিস্ফোরণ হয়নি বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল